অভিনয় আসার আগে কি করতেন শুভশ্রী জানলে চমকে যাবেন প্রশংসা থেকে সমালোচনা সবকিছুর শীর্ষে এখন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্যাক টু ব্যাক কাজের অফার রয়েছে তার হাতে বস টু সাফল্যের পর নবাব বেশ হিট করেছে বাংলাদেশে সম্প্রতি মুক্তি পেয়েছে অভিজিৎ গু ও সুন্দেশা রায় পরিচালিত ছবি দেখ কেমন লাগে সুতরাং কাজের দিক থেকে কোনো রকম কমতি নেই শুভশ্রীর জীবনে কিন্তু অভিনয় জনপ্রিয়তা পাওয়ার আগে কি করতেন শুভশ্রী লখনৌতে ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে মাস্টার্স করার পরে ইনফরমেশন টেকনোলজির উপর আরও একটি মাস্টার্স করে কর্পোরেট হাউসে উচ্চ পদে কাজ করতেন তিনি প্রথমে তিনি টাটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন পরে অ্যাভেন্ডাস গ্রুপ অফ কোম্পানিতে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন কিন্তু হঠাৎ একদিন সিনেমা জগতে পা রাখার অফার আসে তার কাছে অভিনয়ের প্রতি টান ছিল তার বরাবরই ফেরাতে পারেনি সেই অফার আর তার পরের জীবন সম্পর্কে তো সকলেই জানেন এরকম আমার তথ্য পেতে আমাদের চ্যানেল ফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করতেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন